entertainment. Hello, this is Imtu Ratish. আমরা পরপর দুটো কাজ করেছি, এখনো করছি। একটা হচ্ছে নিরীহ স্বামী, আর একটা হচ্ছে বউ বাড়ি নেই। নাম শুনেই বুঝতে পারছেন যে খুবই ইন্টারেস্টিং কন্টেন্ট আছে এখানে এবং কনসেপ্টটা খুবই ভালো। আমার ভালো লেগেছে, যদিও দুটো প্রজেক্টের ক্যারেক্টার অলমোস্ট সিমিলার, তবে একটা মেসেজ আছে প্রত্যেকটা প্রজেক্টে, একটা মেসেজ আছে যেগুলো আসলে আমাদের বৈবাহিক জীবনে খুব জরুরি, এটা স্বামীর ক্ষেত্রেও এবং ওয়াইফের ক্ষেত্রেও। তো এই ধরনের কাজগুলো যখন করি, যে কাজগুলোর মাধ্যমে আমরা দর্শকদের কাছে কিছু শিক্ষণীয় ব্যাপার দিতে পারি বা মেসেজ দিতে পারি, তখন কাজের স্যাটিসফ্যাকশনটা অটোমেটিক্যালি বেড়ে যায়। আর এখানে আপনারা জানেন আমাদের প্রিয় মুখগুলোই আছেন এখানে সবাই, এবং সবাই তাদের জায়গা থেকে খুব ভালো কাজ করেন। তো একটা টিম হিসেবে আমরা দারুণ কিছু কাজ করছি এবং আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে সবসময় সাথে থাকবেন, কারণ আপনাদের জন্যই তো আমাদের এত প্রয়াস। আমরা আজকে কাজ করছি ঢোল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস, দুটি নাটক পরপর একসাথে করছি আমরা। একটা হলো নিরীহ বরজাই, আর একটা হলো বউ বাড়িতে নেই। তো এই নাটক দুটো পরিচালনা করছে রেজওয়ান জিসান। জিসানের এটা ফার্স্ট কাজ, ওর সাথে আমারও এটা ফার্স্ট কাজ, ওর সলো কাজ হিসেবে, অ্যান্ড ঢোল এন্টারটেনমেন্টের সাথেও প্রথম কাজ। তো আপনারা সবাই দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর ঢোল এন্টারটেনমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সেখানে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আছে, ভালো ভালো নাটক আছে, আপনারা সবাই দেখবেন। অ্যান্ড ঢোল এন্টারটেনমেন্টের যে পেজ, সেটাতেও লাইক দিতে ভুলবেন না। আমি নুরে আলম নয়ন, অভিনেতা, অনেকে হয়তো আমাকে চেনেন। আমরা পরপর দুটি নাটকে কাজ করছি, একটি হচ্ছে নিরীহ ঘরজামাই, আরেকটি হচ্ছে বউ বাড়িতে নেই। এই নাটক দুটি রচনা এবং পরিচালনা করেছেন আমাদের ছোট ভাই জিসান, ওর প্রথম ডিরেকশন। সবাই ওর জন্য দোয়া করবেন এবং সবাই নাটক দেখে ওকে অনুপ্রাণিত করবেন। তার সাথে আরেকটি কথাটি হচ্ছে, আপনারা এই নাটকটি দেখতে পাবেন ঢোল এন্টারটেনমেন্ট। ঢোল এন্টারটেনমেন্ট আপনাদের জন্য অনেক ভালো ভালো কাজ নিয়ে এসেছে, সামনে নিয়ে আসবে। তাই সবাইকে বলবো ঢোল এন্টারটেনমেন্টের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবাইকে ধন্যবাদ। আমি সবসময় তরুণদের পক্ষে, আমার সবসময় তরুণদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। তার অর্থ এই না যে আমি যারা সিনিয়র তাদের সঙ্গে কাজ করতে পছন্দ করি না। রেজওয়ান জিসান হচ্ছেন, ও এতদিন ধরে অ্যাসিস্ট্যান্সি করেছেন বিভিন্ন ডিরেক্টরের সঙ্গে, এবং অনেক বড় বড় ডিরেক্টরের সঙ্গে। এই প্রথম আমি ওর প্রথম কাজ করছি, এবং এটা ওরও সলো প্রথম কাজ। এটার জন্য রেজওয়ান জিসান যেমন ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেই সঙ্গে স্পেশাল একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য হচ্ছে ঢোল এন্টারটেনমেন্ট। কারণ হচ্ছে যে এই তরুণদের জন্য নতুন জায়গা সবাই করে দিচ্ছে না, কেউ কেউ হয়তো পুরনোদের পিছনেই ঘুরে বেড়াচ্ছেন। তার মধ্যে ঢোলকে আমি একটু ব্যতিক্রম পাচ্ছি, আমার তাতে ভালো লাগছে যে নতুন ছেলেদের এনার্জেটিক এই ছেলেগুলোকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। আমার পক্ষ থেকে, আমার বন্ধু নয়নের পক্ষ থেকেও ঢোল এন্টারটেনমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেই কাজটা আজকে আমরা করছি, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত করে খুব মজা পাচ্ছি, আশা করছি নয়নও একমত হবে। সেই কাজটা করে আমরা খুবই ভালো লাগছে আমাদের, আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগবে।